ভিডিওর থাম্বনেল দেখে বন্ধুরা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওতে আমরা একটি জব নোটিফিকেশন নয় বরং দুটো জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা ঠিকই দেখেছেন, আজকের এই ভিডিওতে আমরা দুটো নোটিফিকেশনে ডিসকাস করব। প্রথমটা বেরিয়ে এসেছে বন্ধুরা আসাম রাইফেল পাবলিক স্কুল থেকে, যেখানে টিচার রিক্রুট করা হচ্ছে, এবং দ্বিতীয়টা বেরিয়েছে বন্ধুরা ইউপিএসসি থেকে, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিউনিকেশন থেকে। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কমপ্লিটলি আলোচনা করব, যাতে পরবর্তী সময়ে আপনার কোনো প্রবলেম না ফেস করতে হয়। এবং বন্ধুরা আমরা এটাও বলবো যে এর সাথে কোয়ালিফিকেশন, এজ লিমিট এবং সমস্ত কিছু বন্ধুরা ভিডিওতে আমরা তুলে ধরবো। তো সঙ্গে থাকুন যদি আপনি এই ধরনের জবের প্রতি ইন্টারেস্টেড থাকেন। এবং দুটো নোটিফিকেশনে কিন্তু বন্ধুরা ত্রিপুরা থেকে বেরিয়েছে, এবং এটার সাথে বন্ধুরা আজকের ভিডিও আমরা শুরু করব। তবে ছোট্ট একটা ইন্ট্রোর পর, তো আমরা এখন রয়েছি প্রথম নোটিফিকেশনের একদম প্রথম পাতায়। এই নোটিফিকেশনটা বন্ধুরা তাদের জন্য যারা দীর্ঘদিন বিএড এবং ডিএলএড করে বসে আছে কিন্তু সরকারি স্কুলে জব পাচ্ছে না এবং চাইছে যে কোনো প্রাইভেট স্কুলে জব করার জন্য। তো এই নোটিফিকেশনটা বেসিক্যালি তাদের জন্য। তো আজকে যে স্কুল থেকে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে বন্ধুরা আসাম রাইফেল পাবলিক স্কুল উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে, যেটা একটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এছাড়াও বন্ধুরা আগরতলা ওয়েস্ট ত্রিপুরাতেও আসাম রাইফেল একটা স্কুল রয়েছে, সেটা আপনারা সবাই জানেন। এক্ষেত্রে এটা সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেখানে বন্ধুরা আসাম রাইফেল পাবলিক স্কুল উদয়পুর গোমতী ত্রিপুরার মধ্যে যে স্কুলটা রয়েছে সেখানে প্রিন্সিপাল রিক্রুট করা হচ্ছে স্কুলের জন্য। তো প্রথমে আমরা জেনে নেব যে এক্ষেত্রে প্রিন্সিপালের জন্য আমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন। কোয়ালিফিকেশন বন্ধুরা এখানে অনেকগুলো রয়েছে, এমএ অথবা এমএসসি অথবা এমকম অথবা বন্ধুরা বিএ অনার্স গ্রাজুয়েট যদি আপনি হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সাথে কিন্তু বন্ধুরা টু ইয়ারের বিএড অথবা ডিএলএড কোর্স কিন্তু আপনাদের থাকতে হবে। তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের খুবই প্রয়োজন, এক্সপিরিয়েন্স অনেকগুলো রয়েছে বন্ধুরা। তো তার মধ্যে বন্ধুরা যে প্রথম যে পাঁচটি এক্সপিরিয়েন্স সেখানে চাওয়া হয়েছে সে পাঁচটি এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ডিসকাস করব। বাকিগুলো বন্ধুরা আপনারা নোটিফিকেশন ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে দেখে নেবেন, না হয় বন্ধুরা ভিডিওটা অনেকটাই লং হবে। তো প্রথম যে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3 ইয়ার কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ হিসেবে যে কোনো স্বীকৃত কলেজে। তারপর দ্বিতীয়ত বন্ধুরা যেটা রয়েছে সেটা হচ্ছে 5 ইয়ারের এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ হিসেবে যে কোনো হাই স্কুলে, অথবা বন্ধুরা 5 ইয়ারের অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ এটা নয়, এটা হবে বন্ধুরা 5 ইয়ারের টিচিং এক্সপিরিয়েন্স প্রয়োজন যে কোনো কলেজ অথবা বন্ধুরা হায়ার সেকেন্ডারি স্কুলে। তারপর রয়েছে বন্ধুরা অ্যাটলিস্ট 8 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ রেকগনাইজ হাই স্কুল, অথবা বন্ধুরা 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স প্রয়োজন, অথবা বন্ধুরা 3 ইয়ারের এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন। তো এগুলো হচ্ছে বন্ধুরা সেই এক্সপিরিয়েন্সগুলো যেগুলো এখানে রিকোয়ার্ড। তো এদের মধ্যে যে কোনো একটি এক্সপিরিয়েন্স আপনার থাকলে কিন্তু আপনারা এর জন্য এলিজিবল। তাছাড়াও বন্ধুরা নিচে আরও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তো সেগুলো বন্ধুরা আপনারা একটু কাইন্ডলি নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবেন। তো প্রথমের মধ্যে যে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেগুলো থাকলেই কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা আমরা দেখে নেব যে এর জন্য স্কুল কত টাকা আমাদের স্যালারি প্রোভাইড করছে পার মান্থ। এক্ষেত্রে বন্ধুরা 14,000 টাকা স্যালারি কিন্তু পার মান্থ আপনাদের প্রোভাইড করবে স্কুল, এবং সেটা কিন্তু বন্ধুরা ফিক্সড থাকবে। স্যালারি আপনাদের ইনক্রিজ হবে সেটা বন্ধুরা পার ইয়ারে, তবে ডিসিশন করা হবে এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি দ্বারা। তারপর আমরা জেনে নেব সিলেকশন প্রসেসটা এখানে কী রয়েছে। সিলেকশন প্রসেস বন্ধুরা প্রথমে হবে রিটেন টেস্ট, তারপর হবে ইন্টারভিউ, তারপর বন্ধুরা মেরিট লিস্ট আউট করা হবে, যেটা
সিলেকশনও কিন্তু এখানে পিওরলি মেরিট বেসিকে রাখা হয়েছে। তো আপনাদের বলে দিই বন্ধুরা, কোভিড নাইনটিনের জন্য যে লকডাউন চলছে তার জন্য বন্ধুরা আপনাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। তো আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু সেই ইন্টারভিউটা দিতে পারবেন, যেটা খুব একটা ভালো একটা অপরচুনিটি কিন্তু আপনাদের রয়েছে যারাই বিএড এবং ডিএলএড করে বসে আছেন। তারপর আমরা আপনাদের বলে দিই বন্ধুরা, যে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা পিওরলি টেম্পোরারি বেসিক, যেটা বন্ধুরা ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট বেসিকে রিক্রুট করা হচ্ছে, এবং পরবর্তী সময়ে কিন্তু বন্ধুরা সেটা এক্সটেনশন হতে পারে স্কুল ম্যানেজমেন্ট কমিটি দ্বারা আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে তারপর বন্ধুরা আমরা চেপে নেব যাদেরই এখানে এক্সপিরিয়েন্স রয়েছে এবং হায়ার কোয়ালিফিকেশান যাদেরই রয়েছে, তারা যদি এক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেন তাদের কিন্তু প্রেফারেন্সটা অনেকটি বেশি দেওয়া হবে। তারপর আমরা জেনে নেব যে কীভাবে আমরা এই জবের জন্য অ্যাপ্লিকেশান করব। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের ইমেল করতে হবে, স্কুলের যে ইমেল রয়েছে সেই ইমেলে আপনাদের একটা বায়োটা ফরম্যাট নিতে হবে। সেই বায়োটা ফরম্যাটটা ফুলফিল করে তার সাথে আপনার সমস্ত ডকুমেন্ট আপনাকে সেই ইমেলে পাঠাতে হবে। ইমেলটা বন্ধুরা আপনারা আমাদের ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, যে ইমেলে আপনাদের বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্ট এবং ফটোকপি পাঠাতে হবে। এক্ষেত্রে বন্ধুরা পাসপোর্ট সাইজ ফটোকপি প্রয়োজন পড়বে এবং আপনার সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট চাই। যে ইমেলে আপনারা পাঠাবেন সেটা বন্ধুরা orodp@readyfemail.com অথবা বন্ধুরা orobshod@gmail.com, সেটাও বন্ধুরা বাই 10 days, 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশান এবং বন্ধুরা সমস্ত ডকুমেন্ট আপনাদের পাঠাতে হবে। আপনারা সমস্ত কিছু বন্ধুরা আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবেন, পাশাপাশি বায়োডাটা ফরম্যাটও কিন্তু বন্ধুরা আপনারা আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে সেটাকে আপনারা পাঠাতে পারবেন। ইমেল করার পর বন্ধুরা স্কুল থেকে আপনাদের ফোনের মাধ্যমে কিন্তু আপনাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউ ডেট কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারপর বন্ধুরা আমরা চলে এসেছি নেক্সট নোটিফিকেশানে। ইউপিএসসি থেকে বেরিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিউনিকেশন। তো বন্ধুরা আমরা এই নোটিফিকেশানটা নিয়ে ডিসকাস করব না, এটার মধ্যে শুধুমাত্র আমরা কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং অ্যাপ্লাই প্রসেসটা আমরা দেখে নেব। বাকিগুলো বন্ধুরা আপনারা কাইন্ডলি নোটিফিকেশানটা আমরা ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আমি ডিসক্রিপশানে বন্ধুরা পাবলিক সার্ভিস কমিউনিকেশনের যে নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে A to Z ডিটেলসে দেখে নেবেন। ফাইনালি কিন্তু বন্ধুরা আসাম রাইফেল পাবলিক স্কুল উদয়পুর গুমতি থেকে এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিউনিকেশন থেকে যে দুটো নোটিফিকেশান বেরিয়েছিল সেই দুটো নোটিফিকেশান নিয়ে আজকের এই ভিডিওতে আমরা A to Z বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপরও বন্ধুরা যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় বা আরও অন্য কিছু জানার রয়েছে তাহলে বন্ধুরা আপনারা আমাদের নিচে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লে করার চেষ্টা করব। তবে বন্ধুরা আপনাদের বলতে চাইব, লকডাউনের জন্য কিন্তু এমনিতেই গভর্নমেন্ট জব আসছে না, তো যেগুলোই আসছে সেগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশান করুন, যদি আপনাদের কোয়ালিফিকেশান এবং এজ লিমিট সমস্ত কিছু ম্যাচ করে। আর পাশাপাশি আসাম রাইফেল পাবলিক স্কুল থেকে যে নোটিফিকেশানটা বেরিয়েছে, তো সেক্ষেত্রে বলবো যারা বিএড এবং ডিএলএড করে রেখেছেন যদি আপনাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে তাহলে আপনারা অবশ্যই সেটার জন্য অ্যাপ্লিকেশান করুন। বিকজ ত্রিপুরাতে এখন ত্রিপুরা গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টে জব পাওয়া অনেকটাই কষ্ট হয়েছে, তো যেটা আপাতত পাচ্ছেন সেটাকে চালিয়ে যান, পরবর্তী সময় আসলে আপনারা অবশ্যই গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং বন্ধুরা অলওয়েজ সাথে থাকবেন ত্রিপুরা গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ত্রিপুরা গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল।